हेलो भिवर्स, अस्सलामु अलैकुम। आज के एक हैंड एमब्रॉयडरि हाथेर काजेर तैरी फुल शेयर करते जाने किछु कटन सूतो निये निये तो देखुन आमी एक बेबी ड्रेस ए फुलटी तैरी करब। तो देखुन आमी किभाबे फुलटी तैरी करी। आमी एखाने फ्रेमटा लागिए निलाम। तो आमी ड्रइंगटा आगे करे निएछि, एखन आमी फुलटा तैरी करछि। तो देखुन एटा खूब सहज एकटा फुल। आपनारा जे कोनो बेबी ड्रेसे ए फुलटा करे ड्रेसर सौंदर्य अनेक गुण बाड़िए तुलते पारें। एटा खूब कम समय तैरी जाए, खूब सहजे तैरी हो जाए। तो वीडियो स्किप ना करे पुरोटा देखले आपनारा खूब सहजे एटी बुझते पारबें एबं निजेराई घरे बसे सेलाई करते पारबें। आसले एक रंगेर जामागुलो देखते किछुटा मलिन लागे, तो आपनारा जदि एरकम छोटो छोटो हाथेर काज करे दें तो देखतेओ सुंदर लागे আর হাতের কাজের অবশ্যই আলাদা একটা সৌন্দর্যই আছে। তো আমার নীল রঙের ঘর শেষ। এখন আমি হলুদ রঙের সুতো দিয়ে নীল রঙের সুতোগুলোর মাঝখানে এরকম ক্রসের মতো বা কোনাকোনি সেলাই করে নিব। তো দেখুন এরকম প্রত্যেকটা ঘরই আমি হলুদ রঙের সুতো দিয়ে মাঝখানগুলো কোনাকোনি ভাবে সেলাই করে নিচ্ছি। তো সবগুলো বা পুরোটা ঘরই আমি এরকম ভাবে সেলাই করে নিব। তো এখন পুরোটা শেষ। এখন আমি লাল রঙের সুতো নিয়ে ফুল তৈরি করব। তো দেখুন ফুলগুলো আমি লাল রঙের সুতো দিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বা নতুন নতুন হ্যান্ড এমব্রয়ডারি অনেক ডিজাইনের সুন্দর সুন্দর জামার ফুল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন ফুলটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা পুঁতি লাগিয়ে নেব এটার সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য। এইখানে কানিটা একটু খালি আছে, আমি আর একটা ধাগা তুলে নিলাম।
এখন আমি পুঁতিটি লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে সাদা রঙের পুঁতি লাগিয়ে নিলাম। তো দেখুন এটাকে কেমন লাগছে। তো একইভাবে আমি সবগুলোই ফুল তৈরি করে নিচ্ছি। তো আমার ফুল মোটামুটি শেষের দিকে। তো দেখুন এখন ফুলটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমার ফুল মোটামুটি কমপ্লিট। দেখুন এখন কতটা ফুলটা আকর্ষণীয় লাগছে দেখতে এবং কতটা সুন্দর লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।